আর দুদিন পর ঈদুল আজহা, তাই সারা দেশে জেলা ও উপজেলায় স্থায়ী ও অস্থায়ী পশুর হাটগুলোতে বাড়ছে ক্রেতা বিক্রেতার সমাগম। বগুড়ায় জমে উঠেছে কোরবানির পশুর হাট। ছোট বড় মিলিয়ে বগুড়ার মোট 68টি হাট বাজারে উঠেছে গরু ছাগল। ক্রেতারা বলছেন গত বছরের চেয়ে এবার পশুর দাম বেশি, আর বিক্রেতারা বলছেন গোখাদ্যের দাম দ্বিগুণ হওয়ায় পশুর দাম কিছুটা বেড়েছে। সবাই ঘুরতেছে, দেখতেছে, সময় গেলে অনেক গরু বিক্রি। সদর থেকে আমি মহাস্থান হাটে আসি। এসব হাটবাজার ছাড়াও বিভিন্ন খামার থেকেও বিক্রি হচ্ছে পশু। টিএমএসএস এগ্রোফার্মে দেশীয় পদ্ধতিতে পালন করা বড় গরুর চাহিদাও বেশ। আমরা 450 টাকা থেকে 470 টাকা পর্যন্ত লাইভ ওয়েটে গরু বিক্রি করছি, সার গরু। আর ছাগল বিক্রি করছি আমরা 550 টাকা থেকে 620 টাকা পর্যন্ত বিভিন্ন জাত ভেদে। রংপুরে জমজমট 70টি পশুর হাট। পছন্দসই পশু কিনতে হাটে আসছেন ক্রেতারা, তবে বড় গরুর চেয়ে ছোট বা মাঝারি গরু কিনতে আগ্রহী ক্রেতারা। 50-এর উপরে এবং লাখের নিচে 70-75-80 এই ধরনের গরুগুলোর বেশি বিক্রি হয় হচ্ছে। লালবাগ হাটে ক্রেতা সংখ্যা কম, বিক্রেতার সংখ্যা বেশি। দামে যাবো তো 5 লক্ষ টাকা উঠছে, আমাদের আশা 5 লক্ষর বেশি, 6 লক্ষ টাকা আশা। জেলার প্রাণী সম্পদ কর্মকর্তা জানান, হাটে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি ভেটেনারি মেডিকেল টিমও কাজ করছে। বিভিন্ন হাটে আমরা নিজেরাই যাচ্ছি, মনিটরিং করছি, এবং প্রত্যেকটা হাটে আমাদের ভেটেনারি মেডিকেল টিম গঠন করা আছে। কোনো সমস্যা আছে কিনা, রোগ বালাই আছে কিনা, অসুস্থ আছে কিনা, এগুলো দেখার জন্য আমার যেহেতু ভেটেনারি মেডিকেল টিম আছে, ওনারা এটা দেখভাল করবেন। জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী রংপুরে গরু ছাগল ভেড়া মিলিয়ে 3.5 লাখের বেশি কোরবানির পশু রয়েছে, যা জেলার চাহিদার চেয়ে বেশি। আর বগুড়ায় কোরবানিযোগ্য গবাদি পশু রয়েছে 4,27,000-এর বেশি, চাহিদা 3,59,000। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।